morning, dear first year and second year students. I hope you are well by the grace of the Almighty Allah. I'm fine also. I'm Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, লেসনে অনুপ্রবেশের আগে আমরা একটু জেনে নেই আজকের যে টপিকসটি যে সিলেক্ট করা হয়েছে সেটার পিছনে কিছু কারণ রয়েছে। সেটা হলো এইচএসসি সিলেবাসে তোমাদের মডিফায়ার নামক একটি গ্রামার রয়েছে। শুধু কেবল মডিফায়ার নয়, আরও অন্যান্য গ্রামারগুলো একটা গ্রামার আরেকটা গ্রামারের সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ত। এখন ওই মডিফায়ারের ক্ষেত্রে তোমাকে ব্যুৎপত্তি অর্জন করতে হলে এই মডিফায়ারের আগে তোমাকে কিছু গ্রামাটিক্যাল আইটেম জানতে হবে, ব্যাকরণগত কিছু। এই আইটেমগুলো কি কি, অর্থাৎ কিছু বেসিক ধারণা তোমাকে থাকতে হবে, তোমাদের থাকতে হবে। এই বেসিক গ্রামাটিক্যাল যে কনসেপ্টগুলো বা আইডিয়াগুলো যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে বিশেষ করে মডিফায়ার করার ক্ষেত্রে এবং অন্যান্য অনেক গ্রামার করার ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হবে। এই জন্যে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করতে চাই, ওই মডিফায়ারের গ্রামারের সঙ্গে সম্পৃক্ত কিছু গ্রামার সম্পর্কে আলোচনা করব। এবং আমরা একটু দেখি, লেট আস সি টুডেজ লেসন। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু পে হিট টু মাই ওয়ার্ডস। ওকে ডিয়ার স্টুডেন্টস, টুডেজ লেসন ইজ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ উচ্চারণ, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ যাই করো না কেন এখন সঠিক হবে। এবার এই অ্যাডজেক্টিভ এই শব্দটির অর্থ হচ্ছে বিশেষণ। বাংলা ব্যাকরণে এটার অর্থ হচ্ছে বিশেষণ। আজকে এই লেসনের মধ্য দিয়ে আমরা এই অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব এবং এই অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহৃত হয় এটা পরবর্তীতে আমরা মডিফায়ার সম্পর্কিত আলোচনা করতে গেলে জানতে পারব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আফটার উই হ্যাভ স্টাডিড দ্য লেসন ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট অ্যাডজেক্টিভ, ইউ উইল বি এবল টু নো দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেট আস স্টার্ট নাও। দেখো, অ্যাডজেক্টিভের একটি ডেফিনিশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে, অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ আ নাউন অর প্রোনাউন। অর্থাৎ একটি বিশেষণ হচ্ছে এমন একটি শব্দ যেটা একটি নাম জাতীয় শব্দ কিংবা একটি প্রোনাউন জাতীয় শব্দকে কি করে বিশেষিত করে, অর্থাৎ কোন একটি শব্দের মডিফাই করে, একটি নাউন অথবা প্রোনাউনের মডিফাই করে। মডিফাই শব্দটির অর্থ পরিবর্তন ঘটানো, রূপান্তর ঘটানো ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। তাসলিমা ইজ আ গুড গার্ল, তাসলিমা হয় একজন ভালো বালিকা, ভালো মেয়ে। এখন এখানে একটু একটা বিষয় লক্ষ্য করো যে এই গার্ল নামক এই শব্দটি হচ্ছে নাউন। এই নাউনের আগে একটি শব্দ বসে এই নাউনকে কি করছে, নাউন সম্পর্কে নাউনকে বিশেষিত করছে, কিংবা এই অর্থাৎ গুড শব্দটি নাউন গার্ল শব্দটির অর্থের একটু পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ এই গার্ল বা এই বালিকাটি ভালো না মন্দ, ঠিক আছে,
অর্থাৎ ভালো না মন্দ এই বিষয়টা অনুধাবনের জন্য আমরা এই বাক্যটিকে লক্ষ্য করলে দেখব যে গুড শব্দটি দেওয়া আছে। এই গুড শব্দটি কিন্তু নির্দেশ করছে এই বালিকাটি হচ্ছে কি, একজন বালিকা তাসলিমা, যে তাসলিমা একজন ভালো মেয়ে, সে মন্দ নয়। এই বিষয়টাকে কি করছে আমাদের কাছে দৃশ্যগ্রাহ্য করছে। অর্থাৎ দেখো উপরোক্ত বাক্যে গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এখানে গুড শব্দটি নাউন, গার্ল শব্দটির অর্থের একটু পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ গার্লটি মন্দ নয়, ভালো এই অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ভালো অর্থে অর্থ জুড়ে দিচ্ছে। এই গার্ল নামক শব্দটির আগে একটি ভালো শব্দ জুড়ে দিচ্ছে। এই পরিবর্তন ঘটানোকেই বলা হয় মডিফাই করা। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এটাই হচ্ছে আসল বিষয়। এবার দেখো ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি নিম্নোক্ত ডেফিনিশন বা সংজ্ঞা প্রদান করেছে। অর্থাৎ ক্যামব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি এই নিম্নোক্ত এটার সংজ্ঞা বা ডেফিনিশন দিয়েছে, আমরা একটু দেখি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ নাউন অর আ প্রোনাউন। একটি বিশেষণ হচ্ছে হয় এমন একটি শব্দ দ্যাট ডিসক্রাইবস, যেটা বর্ণনা করে, আ নাউন অর আ প্রোনাউন, একটি নাম জাতীয় শব্দটি শব্দ কিংবা একটি সর্বনাম জাতীয় শব্দের কে কি করে বর্ণনা করে। আশা করি এই অ্যাডজেক্টিভের সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটু দেখব অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ, অর্থাৎ দি ক্লাসিফিকেশন অব অ্যাডজেক্টিভ। ইংলিশ গ্রামারে অ্যাডজেক্টিভকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এখন এই বিভাজনগুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক আলোচনা করব। কেন আলোচনা করব, কারণ আমরা যদি অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ সম্পর্কে না জানি তাহলে আমাদের জ্ঞানটি অপূর্ণ থেকে যাবে। সেই উদ্দেশ্যকে পূর্ণতা দান করার জন্য আমাদেরকে এই অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হবে। যদিও তোমরা যে ক্লাসগুলো অতিক্রম করেছো, অর্থাৎ 9, 10, 8 এগুলো অতিক্রম করেছো, এখানে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু ধারণা নিয়েছো, কিন্তু এই ধারণাগুলোকে আবার একটু রিপিটিশন করা প্রয়োজন। এই জন্যে যে অনেক সময় তুমি ভুলে যেতে পারো বা এটাকে আবার একটু স্মরণ করে দেওয়া, রিমাইন্ড করা। আমরা অ্যাডজেক্টিভের প্রথম শ্রেণী বিভাগ যেটি দেখব, অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি অর ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এটাকে বাংলায় যদি আমরা বলি তাহলে বলবো বর্ণনাধর্মী বিশেষণ। এবং এই বর্ণনাধর্মী বা অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি কিংবা অ্যাডজেক্টিভ অব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের গুণগুলো মানে বিষয়টা কীরকম, এগুলো কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি বা ভালো মন্দ দোষ গুণ অথবা অবস্থা বুঝায়। এই গ্রুপের অ্যাডজেক্টিভগুলো কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি গুণ, সেটা ভালো বা মন্দ হতে পারে, দোষ গুণ অথবা অবস্থা বুঝাতে পারে। যেমন শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে হয় একজন কি ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী বালিকা। এবার এই ইন্টেলিজেন্ট শব্দটি কার আগে বসেছে, গার্ল নামক নাউনের আগে। এটা কিন্তু প্রোনাউনের আগেও বসতে পারে, আমরা ওই সংজ্ঞা অনুযায়ী কিন্তু জেনেছি মডিফাই প্রোনাউনকেও করতে পারে। প্রোনাউন কি, সর্বনাম কি, যেমন সর্বনামের শব্দ তোমরা নিশ্চয়ই জানো, যেমন হিম, হিজ, তারপরে দ্যাম, এগুলো প্রোনাউন, এগুলোর আগেও কিন্তু তোমার অ্যাডজেক্টিভ শব্দটি বসতে পারে। তাহলে এই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে এই গার্ল বা বালিকাটি বুদ্ধিমতী এবং সে কিন্তু মানে নির্বোধ নয়, বোধহীন নয়,
এই বিষয়টাকে কিন্তু ইন্ডিকেট করছে এই শব্দটি। এই শব্দটি, এই শব্দটিকে, শব্দটি কি করছে, এই মডিফাই করছে, কাকে, এই গার্ল শব্দটি। এই জন্যে এই ইন্টেলিজেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা টু অর্থাৎ অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাগের দুই নম্বরের যে শ্রেণী সেটি আমরা দেখব। দুই নম্বর যেটা বিভাগটি সেটা আমরা দেখব, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটার বাংলা অর্থ হচ্ছে পরিমাণ, বাচক, বিশেষণ, এ জাতীয়। এ জাতীয় অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝায়, অর্থাৎ হাউ মাচ পরিমাণ বোঝায়, এবং আনকাউন্টেবল নাউনকে মডিফাই করে। অগণনাবাচক বিশেষ্যকে কি করে মডিফাই বা বিশেষিত করে বা তার সম্পর্ক, তার পরিবর্তন ঘটায়, যেমন বা পরিবর্তনকে নির্দেশ করে, রূপান্তরকে নির্দেশ করে। যেমন লিটল মিল্ক ইজ লেফট ইন দ্য গ্লাস, এখানে এই মিল্ক শব্দটি হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগণনাবাচক বিশেষণ। এই দুধ বা মিল্কটি, এই যে এটার অর্থ যেটা দুধ, এই দুধ কিন্তু তোমার কি করা যায় না, এটাকে গণনা করা যায় না, বরং পরিমাপ করা যায়। এই মিল্ক শব্দটি, এই নাম জাতীয় শব্দটির আগে লিটল শব্দটি বসেছে, বসে কি করেছে, পরিমাণকে বুঝাচ্ছে, এবং এটাই হচ্ছে হাউ মাছ পরিমাণকে বুঝাচ্ছে। এবং এখানে এই নাউনের আগে যেহেতু লিটল শব্দটি বসেছে, এবং এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ, বাচক কি, বিশেষণ। এবার দেখো, দেয়ার ইজ দেয়ার নট মাচ সুগার ইন দ্য পট, অর্থাৎ দেয়ার ইজ দেয়ার্স, অর্থাৎ এখানে দেয়ার ইজ আর কি, ইজ নট মাচ সুগার ইন দ্য পট। এই বাক্যটির মধ্যে দেখো, এই সুগা শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, অগণনাবাচক বিশেষণ। এই অগণনাবাচক বিশেষ্যের আগে একটি মাছ শব্দ ব্যবহৃত হয়ে কি করেছে, এটার সম্পর্কে, এটার পরিবর্তন ঘটাচ্ছে বা এই পরিবর্তন মডিফাই করছে, এই অর্থের কিছুটা পরিবর্তন ঘটাচ্ছে। এবং এই সুগার শব্দটির আগে মাছ শব্দটি ব্যবহৃত হয়েছে এবং অর্থের কিছুটা পরিবর্তন ঘটাচ্ছে বলে এই মাছ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তা আজকে এই লেকচারের মধ্য দিয়ে অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা জানতে পারলে এবং এটার সংজ্ঞা সম্পর্কে বুঝতে পারলে এবং অ্যাডজেক্টিভের দুটি শ্রেণী বিভাগ আমরা জানতে পারলাম, পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে আরও বাকি শ্রেণী বিভাগগুলো জানব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনেছ। দিস ইজ ফর দ্য ডে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।